একটি ছোট্ট গ্রাম ছিল। সেখানে বলরাম নামের একটি লোক থাকত। তার একটি মাছের পুকুর ছিল। সে মাছদেরকে খুব খাবার খাওয়াতো পুকুরে গিয়ে এবং তাদের খুব খেয়াল রাখত। একদিন সে মাছের জাল ফেলে সে পুকুরে মাছ ধরার জন্য। সে জালে বড় মাছ ধরা পড়ে। বাহ, আমার পরিশ্রম সফল হয়েছে। যদি আমি এত বড় মাছ বিক্রি করি তাহলে আমি অনেক টাকা রোজগার করব। এই ভেবে সে মাছগুলি বিক্রি করে নিজের গ্রামে এবং পার্শ্ববর্তী গ্রামেও। এভাবে সে খুব ভালো লাভ অর্জন করে। একদিন বলরামের স্ত্রী তাকে বলে, ওগো, আমাদের পুকুরের মাছগুলো খুব বড় বড় আকারের। তাদেরকে বিক্রি করে আমরা অনেক লাভ পাচ্ছি। মাছগুলোকে বড় করার ওষুধও পাওয়া যায় জানো। যদি আমরা খাবারের সাথে সেই ওষুধ মিশিয়ে তাদেরকে দিই তাহলে মাছগুলো আরো বড় হয়ে যাবে। আমি এরকম টিভিতে দেখেছি, অনেক বড় বড় হয়ে যায় মাছরা। যদি এটা সত্যি হয় তাহলে আমরা অনেক টাকা রোজগার করতে পারবো। তারপর আমরা এই গ্রামে সব থেকে ধনী লোক হয়ে উঠবো। তারপর তারা সেই ওষুধ কিনে মাছেদেরকে পুকুরে দেয়, তাদের প্রত্যেক দিনের খাবারের সাথে। সেই খাবার খাওয়ার পর মাছগুলো অনেক বড় আকারের হয়ে ওঠে। তা দেখে বলরামের স্ত্রী একদিন বলে, ওগো, মাছগুলো যে অনেক বড় আকারের হয়ে উঠেছে, আজকের পর থেকে আমরা অনেক লাভ অর্জন করতে পারবো। সেই দিন বলরাম পুকুরে জাল ফেলে মাছ ধরে। তারপর সেই মাছগুলোকে একটি গাড়িতে তুলে পাশের গ্রামে নিয়ে যায়। সেগুলিকে বিক্রি করে আর অনেক টাকা রোজগার করে। এভাবে সে প্রত্যেক দিন পাশের গ্রামে মাছ পাঠাতো গাড়িতে করে। কিছুদিন এভাবেই কেটে যায়। ওই পরিবারটি অনেক বড় লোক হয়ে ওঠে। প্রত্যেক দিনের মতন একদিন বলরাম পুকুরে জাল ফেলে মাছ ধরার জন্য। কিন্তু সেই জলে একটি মাছও উঠে আসে না। তা দেখে সে খুব আচম্বিত হয়ে যায় এবং চিন্তা করতে লাগে, কি ব্যাপার, আজকে একটাও মাছ ধরা পড়লো না। ইতিমধ্যে একটি বড় মাছ জলের ভেতর থেকে বেরিয়ে আসে। তাকে দেখে সে খুব আচম্বিত হয়ে যায়। আরে, এটা কি? এই যে বিশাল বড় মাছ, কোথা থেকে এলো এটা? বলরাম ভাবছিলই কি পেছন থেকে তার স্ত্রী আসে এবং বলে, কি ব্যাপার, আজকে একটি মাছ উঠলো না। মাছ না পেলে তো ক্ষতি হয়ে যাবে, কিন্তু এত বড় মাছ এলো কোথা থেকে? আর শুধু একটাই মাছ আছে পুকুরে, কি করে এলো বুঝতে পারছি না। এটাকে তো ধরাও খুব অসম্ভব ব্যাপার, জালে যে আটকাচ্ছে না, কি করে যে ধরবো এটাকে বুঝতে পারছি না। আমায় ক্ষমা করে দিও, কাল রাত্রিবেলাতে আমি ওষুধটি মিশিয়ে মাছেদেরকে খাইয়েছি। একটি মাছ সব খাবার খেয়ে ফেলেছে, তাই সে এত বড় আকারে পরিণত হয়ে গেছে। তুমি এরকম কাজ কেন করলে? একটি মাছ ওষুধ খেয়ে এক রাত্রিতে এত বিশাল হয়ে উঠেছে, তাই সে বাকি পুকুরের মাছদেরকেও খেয়ে ফেলেছে। ইতিমধ্যে সেই মাছটি পুকুরের থেকে বেরিয়ে আসে। যেহেতু পুকুরটি তার আকারের তুলনায় অনেক ছোট ছিল, কিছুক্ষণ পরে সেই মাছটি বাইরে বেরিয়ে নিঃশ্বাস না নিতে পেরে সেখানেই প্রাণ হারায়। এবার তুমি খুশি তো? জানো, তোমার লোভী প্রবৃত্তির কারণে আমাদের ব্যবসায় কত বড় ক্ষতি হয়ে গেল। এত বড় মাছের জন্য আমাদের পুকুরটিও নষ্ট হয়ে গেছে। এই বলে সে খুব দুঃখিত হয়ে যায়। এভাবে অতি লোভের ফলে বলরাম এবং তার পরিবারকে প্রচুর লোকসান সহ্য করতে হয়। তাই বলে, অতি লোভে তাঁতি নষ্ট। শিবরামপুর নামের একটি গ্রাম ছিল। শশী নামের এক চাষি সেখানে থাকত। চাষের ক্ষেতের জন্য জলকূপ বানাবার কথা ভেবে সে মাটি কাটছিল। তার মাঝে এসে হঠাৎ করে কিছু অদ্ভুত আওয়াজ শুনতে পায়। বন্ধু, বের করো আমাকে, তাড়াতাড়ি এখান থেকে বের করো। সে চারিপাশে ঘুরে তাকাতে লাগে, তারপর বলে, কে কে আছে এখানে? এই বলে সে আশেপাশে আবার ঘুরে দেখে। তারপর সেই আওয়াজ আসতে লাগে যেখান থেকে সে মাটি কাটছিল। বন্ধু, আমি এখানে, দেখো, আমাকে দেখো একবার। সে খুব আচম্বিত হয়ে যায় আর গভীরে মাটি কাটতে লাগে। তারপর সে একটি সোনার সাইকেল মাটির নিচে পায়। বাহ, এটা তো সোনার সাইকেল, দারুণ ব্যাপার তো। অনেক অনেক ধন্যবাদ আমাকে এখান থেকে বের করার জন্য। তা ঠিক আছে, কিন্তু তুমি কথা কিভাবে বলছো, আর মাটির নিচেই বা এলে কিভাবে? সে অনেক বড় গল্প, আমি তোমাকে ছোট করে বলছি, শোনো। ঠিক আছে, শোনাও। আমি একটি ম্যাজিক সাইকেল। একটি মহান সন্ন্যাসীর কারণে আমার মধ্যে অনেক ম্যাজিক শক্তি আছে। সেই সন্ন্যাসী নিজের চাকর মোহনকে এই সাইকেলটি দেয়। ওই ম্যাজিক সাইকেল, আমার কথা তোমাকে শুনতে হবে, যা চাইবো সেটা তোমাকে দিতে হবে। কিন্তু তোমার চাহিদার মধ্যে সততা হতে হবে, তাহলে তুমি যা চাইবে তাই পাবে। আমার কিছু টাকা এবং সোনা চাই, তা দিয়ে আমি একটি খুব সুন্দর বাড়ি বানাবো এবং ব্যবসা শুরু করব। ঠিক আছে, আমি নিশ্চয়ই তোমাকে দেব।
এই বলে সাইকেল তাকে টাকা এবং সোনা দেয়। তারপর সে একটি খুব সুন্দর বাড়ি কেনে। কিন্তু পরবর্তীকালে সে বাকি টাকা সে ব্যর্থ করতে শুরু করে। অযথা জিনিসপত্র এবং বন্ধু বান্ধবে সে টাকা খরচা করে দেয় সে। তা দেখে সাইকেল তাকে বলে, দেখো মোহন, তুমি যা করছো তা ভুল। আমি তোমায় টাকা দিয়েছিলাম ভালো জিনিস সে খরচা করার জন্য, তুমি অযথা খরচা করছো। যদি এরকম করো তাহলে আমি তোমাকে সাহায্য করা বন্ধ করে দেব। ভালো হবে না কিন্তু, আমি এই বলে দিলাম, শুনে রাখো। এই বলে সে আমায় ভাঙার চেষ্টা করে। যেহেতু আমি একটি ম্যাজিক সাইকেল, সে আমার কোনো ক্ষতি করতে পারে না। এটা কিন্তু ঠিক নয়, আমি তোমাকে মাটির নিচে পুঁতে দেব। এই বলে সে আমায় মাটির নিচে পুঁতে দেয়। আমি তাকে বলেছিলাম এরকম না করতে, কারণ আমি চাইতাম আমি যেন গরিব মানুষদের সাহায্য করতে পারি। আমি মোহনকে অনেক অনুরোধ করি কিন্তু সে আমার কোনো কথা শোনে না। তারপর অনেক বছর পরে তুমি আমাকে এখান থেকে বের করলে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তা সব ঠিক আছে, কিন্তু তোমার মধ্যে তো ম্যাজিক শক্তি আছে, তাহলে তুমি কেন তার হাত থেকে পালালে না? আমি কথা বলতে পারি, মানুষদের সাহায্য করতে পারি, কিন্তু তার থেকে বেশি আমার কোনো শক্তি নেই। বন্ধু, সন্ন্যাসী আমাকে মোহনের হাতে তুলে দিয়েছিল গরিব মানুষদের সাহায্য করার জন্য, কিন্তু সে এরকম কিছুই করেনি। আমি খুব আনন্দিত হতাম যদি তুমি এরকম কিছু করতে। আমি নিশ্চয়ই করব বন্ধু। তাহলে বন্ধু, আমি তোমাকে কিছু টাকা এবং সোনা দেব, তুমি সেগুলিকে গরিব মানুষদের মধ্যে দান করে দিও, তাতে সে সন্ন্যাসীর আত্মাও শান্তি পাবে। এই বলে সে সোনার সাইকেলটি তাকে কিছু টাকা এবং সোনা দেয়। যেমনটি তুমি বলেছ, আমি গরিব মানুষদের সাহায্য করব। এই বলে সেখান থেকে সে চলে যায় এবং গরিব মানুষদের সাহায্য করে। সেদিন বিকেল বেলায় সাইকেলের কাছে গিয়ে সে বলে, বন্ধু, আমি অনেক মানুষের সাহায্য তো করেছি, কিন্তু এরপরও অনেক মানুষেরা আছে যাদের সাহায্যের প্রয়োজন। খুব ভালো কাজ করেছে শশী, এবার তুমি আরেকটা কাজ করো, তোমার সাথে আমাকে নিজের বাড়ি নিয়ে চলো। শশী তার কথায় রাজি হয়ে যায় এবং সোনার সাইকেলটি চালাতে সে শুরু করে। যখন সাইকেলটি তার বাড়ি পৌঁছয়, সে দেখে তার বাড়িটি একটি বাংলোতে বদলে গেছে। অনেক রকম জিনিস, সোনার টাকা সেখানে এসে গেছে। সে সবকিছু দেখে শশী খুব আনন্দিত হয়ে ওঠে। আজকের পর থেকে তোমাকে আর কোনো রকমের কষ্টের সম্মুখীন হতে হবে না, অনেক সুখের জীবন কাটাবে তুমি। তার কথায় সে রাজি হয়ে যায় এবং সে বলে সে যা বলবে সে তাই করবে। তারপর থেকে সেই ম্যাজিক সাইকেল এবং শশী দুজনে মিলে অনেক গরিব মানুষদের সাহায্য করতে শুরু করে। অনন্তপুর গ্রামের কাছে একটি নদী বইত। যেহেতু গ্রীষ্মকাল ছিল, নদীর জল কম হয়ে গেছিল, তার ফলে নদীর মাছগুলি বাইরে বেরিয়ে আসতে শুরু করে নদীর থেকে। তা দেখে সব গ্রামবাসীরা মাছগুলিকে নিজের বাড়িতে নিয়ে যেতে লাগে। এটা জানার পর দুই বন্ধু যারা সেই গ্রামে থাকতো, তারা একে অপরকে বলে, বন্ধু এসো, তাড়াতাড়ি যাওয়া যাক। কোথায় কোথায়, এত তাড়াতাড়ি কোথায় নিয়ে যাচ্ছ? আরে বাবা, বলো তো, তুমি কি এ বিষয়ে কিছুই জানো না? নদীর জল সব বাষ্প হয়ে উড়ে যাচ্ছে, তাই নদীর সব মাছ বেরিয়ে আসছে বাইরে। সবাই সেই মাছগুলিকে নিজের বাড়ি নিয়ে যাচ্ছে। আমরাও গেলে মাছের ঝোল ভাত আজ আমরাও পাবো। কি বলো ভাই, তাই নাকি? তাহলে চলো সঙ্গে সঙ্গে যাওয়া যাক। এই ভেবে দুই বন্ধুতে মিলে সেই নদীতে যায়। ইতিমধ্যে তিনজন মিলে একটি বিশাল মাছকে ধরে এবং সেটিকে নদী থেকে টেনে বের করার চেষ্টা করে। তা দেখে দুই বন্ধু ভাবতে লাগে, বন্ধু দেখো দেখো কত বড় মাছ। হ্যাঁ আমি দেখেছি, ওই তিনজন মিলে মাছটিকে ধরে বের করার চেষ্টা করছে। বন্ধু, আজ আমাদেরকে ওই তিনটে লোককে বোকা বানিয়ে মাছটি পেতে হবে। আমরা যদি মাছটিকে কেটে বিক্রি করি তাহলে অনেক টাকা রোজগার করতে পারবো, বুঝেছো? বাহ, খুব ভালো পরিকল্পনা তো। তারপর সেই দুই বন্ধু ওই তিনটি লোকের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হে, কি করছো তোমরা? সেই তিনজনের মধ্যে একজন বলে ওঠে, কি দেখতে পাচ্ছ না, আমরা একটি বিশাল বড় মাছকে টেনে বের করার চেষ্টা করছি। তোমরাও চাইলে এসে আমাদের সাহায্য করতে পারো, তারপর আমরা সকলে এটাকে ভাগ করে নেব। তোমাদের কি বুদ্ধি নেই? যদি আমরা এত বড় মাছকে বের করি, সে আমাদের পুরো গ্রামকে গিলে ফেলবে। তারপর আমাদের খাদ্য হবে না, সে তার খাদ্য হয়ে যাব আমরা। তা শুনে সেই তিনটি লোক চিন্তায় পড়ে যায়। ইতিমধ্যে মাছটি আগে পিছনে ছটপট করতে লাগে। ওহ, মনে হয় মাছটি বেরিয়ে আসছে, পালাও এখান থেকে, পালাও, না হলে আমাদেরকে গিলে ফেলবে। এই বলে তারা সেখান থেকে পালায়।
তা শুনে সেই তিনটি লোকও সেখান থেকে পালাতে লাগে। যেই তারা সেখান থেকে চলে যায়, সেই দুই বন্ধু সেখানে ফিরে আসে। শেষ পর্যন্ত এদেরকে এখান থেকে পাঠাতে পেরেছি, কিন্তু বার করে কি করে মাছটিকে? আরে এ তো খুবই সোজা, তুমি এক কাজ করো, বড় ক্রেনটা তোমার নিয়ে এসো, এই মাছটাকে টেনে বের করা যাক, তারপর পাশের গ্রামে গিয়ে কিছু একটা ব্যবস্থা করব এই মাছটার, কি বলো? ঠিক আছে বন্ধু, আগে গিয়ে আমি ক্রেনটা নিয়ে আসি। সঙ্গে সঙ্গে সে গিয়ে বড় একটি ক্রেন নিয়ে আসে, তারপর সেই বড় মাছটিকে জল থেকে টেনে বের করে তারা গাড়িতে রাখে। মাছটি কত ভারী, খুব কষ্ট করে এই কাজটি আমরা করেছি, কিন্তু যাই হোক, আমরা সফলতাপূর্বক কাজ করতে পেরেছি, এই মাছ থেকে আমরা অনেক টাকা উপার্জন করতে পারবো। হ্যাঁ বন্ধু, চলো তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে যাই, না হলে কেউ আমাদেরকে দেখে ফেললে অসুবিধা হয়ে যাবে। ভালো হবে যদি আমরা আমাদের গ্রামের পথ দিয়ে না যাই, অন্য একটি রাস্তা আছে, চলো আমরা সেই পথ দিয়ে যাই। এইভাবে দুই বন্ধু মিলে সেই মাছটিকে পাশের গ্রামে চুপি চুপি নিয়ে যায় এবং তার ছোট ছোট টুকরো করে দেয়, তারপর পুরো মাছটিকে বিক্রি করে এবং অনেক টাকা উপার্জন করে। বাহ, দেখো আমরা কত টাকা রোজগার করেছি শুধুমাত্র একদিনে, আমরা খুব ভাগ্যবান, তাই না? ঠিক বলেছো ভায়া, তাও আবার সেই তিনটি লোককে ঠকিয়ে, কি বলো? দুই বন্ধু খুব আনন্দে নিজের গ্রামে ফিরে আসে। তারপর এইভাবে তারা অনেক টাকা রোজগার করে সেই বড় মাছটিকে বিক্রি করে এবং খুব ধনী হয়ে যায় গ্রামের মধ্যে।